আসসালামু আলাইকুম। যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভার্চুয়াল মেশিন VMware-এ কীভাবে মাইক্রোটিক ইনস্টল করতে হয়, অর্থাৎ আমাদের কম্পিউটারটাকে আমরা একটি মাইক্রোটিক বানিয়ে ফেলব। সো চলুন দেখে নেওয়া যায়। আমরা ভার্চুয়াল মেশিন VMware ওপেন করি, এখানে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন ক্লিক করি। এখানে আমরা টাইপিক্যালি ইনস্টল করব, সো নেক্সট। আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, আমাদের অপারেটিং সিস্টেমটা পরে আমরা ইনস্টল করব, সো নেক্সট। এখানে গেস্ট অপারেটিং সিস্টেম আমরা আদার রাখবো অ্যান্ড ভার্সনও আদার রাখবো। এখানে অনেক অপশন আসবে, সেখান থেকে আপনারা আদার সিলেক্ট করে নেবেন, নেক্সট। মেশিনে আমাদের নামটি কী নামে শো করবে, যেহেতু আমাদের মাইক্রোটিক, তার নিচে দেখতে পাচ্ছেন আপনারা লোকেশন অটোমেটিক একটি লোকেশন ডিটেক্ট করে নেয়, আমরা এখানে ম্যানুয়ালি ডিটেক্ট করে দিতে পারবো, সেজন্য আমাদের ব্রাউজে ক্লিক করব। সো ব্রাউজে ক্লিক করি, এখানে আমরা যে কোনো ড্রাইভে ইনস্টল করতে পারবো, আমরা সি ড্রাইভে ইনস্টল করি। এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করি, মাইক্রোটিক, ওকে, নেক্সট। এখানে অটোমেটিক ডিটেক্ট করে 8 GB আমরা এটি 30 GB নিয়ে নিলাম, অ্যান্ড স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইল, নেক্সট। কাস্টমাইজ হার্ডওয়্যার, এখানে ক্লিক করি, অটোমেটিক মেমোরি 256 MB নিয়ে নেয়, প্রসেসর 1 MB, এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচে নিউ সিডি ডিভিডি IDE, এখানে আমরা ISO ফাইলটি ইনপুট করব, ইউজ ISO ইমেজ ফাইল, ব্রাউজ। আমার ISO ফাইলটি ডাউনলোড করতে চাইলে আপনারা আরেকটি ভিডিও আছে সেটি দেখে নিতে পারেন। এখানে ক্লিক ওপেন, নেটের মধ্যে আমরা নেট রাখব, ক্লোজ, ফিনিশ। মেশিনটিকে আমরা রান করি, লোডিং হচ্ছে। এখানে আমাদের আর মিনিমাম এখানে প্রেস আই করতে হবে, এখানে আমরা আই প্রেস করি, অ্যান্ড আমরা যে ভার্চুয়ালি 30 GB নিয়েছি সেই 30 GB-র মধ্যে কোনো ডাটা থাকবে না, ইরেজ হবে, সো ইয়েস। ওয়াই ক্লিক করার সাথে অটোমেটিক ইরেজিং শুরু হয়ে যাবে, অ্যান্ড ইন্টার। এখানে মাইক্রোটিকের লগ ইন হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড থাকে না, সো ইন্টার। এখানে আমাদের কোনো লাইসেন্স কি নাই, সো আমরা এন বাটন প্রেস করি, অ্যান্ড ইন্টার। এখানে নিউ একটি পাসওয়ার্ড সেট আপ করি, অ্যাডমিন 123, ইন্টার। পাসওয়ার্ডটি ডি টাইপ করি, অ্যাডমিন 123, ইন্টার। আমাদের মাইক্রোটিকটি রান হয়ে গেছে, আমরা এখন মাইক্রোটিক থেকে মেন মেশিনে আসার জন্য কন্ট্রোল অল্টার প্রেস করি, অ্যান্ড উইন বক্সে প্রেস করি। আমরা রিফ্রেশ করি যে ভার্চুয়ালি আমরা দেখতে পাচ্ছি এখানে 7.2.3 আমাদের ISO-টি নিয়েছিলাম, সেই ISO-র এখানে একটি ম্যাক অ্যাড্রেস দিয়েছে, ম্যাক অ্যাড্রেসে ক্লিক করি, লগ ইনে অ্যাডমিন টাইপ করব আমরা, অ্যাডমিন, অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়েছিলাম অ্যাডমিন 123, অ্যান্ড কানেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোটিকে আমরা লগ ইন হতে পেরেছি, ওকে। এটি হচ্ছে মাইক্রোটিকের হোম পেজ। সো এখান থেকে আমরা মাইক্রোটিক রাউটার কীভাবে কনফিগার করতে হয় সেটি আমরা দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেস, ক্লিক করি, এখানে একটি ইন্টারফেস দেওয়া আছে, সো আমাদের মিনিমাম 2টি ইন্টারফেস লাগবে, কারণ একটিতে ইন্টারনেট ইন করব আর একটি ইন্টারফেস দিয়ে ইন্টারনেট আউট করব। ইন্টারফেস অ্যাড করার জন্য আমরা যে কাজটি করব, পাওয়ার মেশিনটাকে অফ করে নিই, এডিট,
নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেট অ্যান্ড অ্যাড নেটওয়ার্ক অ্যাডাপ্টার ফিনিশ। আরও একটি আমরা নিয়ে নেই, অ্যাড নেটওয়ার্ক অ্যাডাপ্টার ফিনিশ। ওকে, আমরা মেশিনটিকে রান করিয়ে নিই। লগ ইন ইউজার দিয়েই অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন 123, কারণ আমরা পাসওয়ার্ড সেট আপ করেছিলাম, পাসওয়ার্ড শো করবে না। কন্টিনিউ, আমাদের মাইক্রোটিকে লগ ইন হয়েছি। কন্ট্রোল অল্টার দিয়ে আমরা মেন পিসিতে চলে আসি অ্যান্ড রিকানেক্ট করি। দেখতে পাচ্ছেন আমাদের আবার কানেক্ট হয়েছে। এখান থেকে আমরা যে কাজটি করব, ইন্টারফেসে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের দুইটি ইন্টারফেস ইনক্লুড হয়ে গিয়েছে। এখানে যে কাজটি করব আমরা, যে ইন্টারফেসের মাধ্যমে ইন্টারনেট আউট করব এবং যে ইন্টারফেসের মাধ্যমে ইন্টারনেট আউট ইন করব, সেটি এখানে আমাদের দেখিয়ে দিতে হবে। সো আমরা ইথারনেট ওয়ানে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ইন্টারনেটটি ইন করব, ইন ইথারনেট টু আউট অ্যাপ্লাই। ওকে, নেক্সট যে কাজটি, আমরা অ্যাড্রেসে ক্লিক করব। এখানে ক্লাসে ক্লিক করার পর আমাদের আইএসপি থেকে যে আইপিটা দিয়েছে সেই আইপিটা আমরা এখানে টাইপ করি। এখানে ইন্টারফেস অটোমেটিক এখানে ইথারনেট ওয়ান নিয়েছে, সো আমরা এখানে সিলেক্ট করে দেবো ইন অ্যাপ্লাই। নেটওয়ার্ক অটোমেটিক ডিটেক্ট করে নেয়। ওকে, আরেকটি সিলেক্ট করি যেটা দিয়ে আমরা ইন্টারনেটটি আউট করব। আউট অ্যাপ্লাই। ওকে, আমরা এখন ডিএনএসটি সেট আপ করে নেই, 8 অ্যান্ড 8.8.4.4 অ্যাপ্লাই। ওকে, আমরা এখন রুটটি দেখিয়ে দেব। প্লাস চিহ্ন ক্লিক করি, এখানে গেটওয়েটি হচ্ছে, এখানে গেটওয়ে বসাবো। গেটওয়েটি হচ্ছে আমাদের আইএসপি থেকে যে গেটওয়েটি আমাদের দিয়েছে সেই গেটওয়েটি আমরা এখানে টাইপ করি, অ্যাপ্লাই। ওকে, অ্যান্ড নেক্সট যে কাজটি, আমাদের ফায়ারওয়াল নেট, প্লাস চিহ্ন ক্লিক করি, এখান থেকে অ্যাকশন, অ্যাকশন থেকে মাস্কিউরেট অপশন ক্লিক করি অ্যান্ড অ্যাপ্লাই। ওকে, আমাদের আরেকটি কনফিগার দেখি, ডিএসসিপি সার্ভার। এখান থেকে আমরা ডিএসসিপি সার্ভারটি সেট আপ করে নিই। ডিএসসিপি অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে ইন্টারফেসটি। নেক্সট 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 গুড, এখানে অটোমেটিক অ্যাসাইন করে নিচ্ছে। আমরা যে ইন্টারফেসটি যদি আমরা সিলেক্ট করে দিই, ওই ইন্টারফেসের অ্যাগেনিস্টে নেক্সট কাজগুলো সে অটোমেটিক ডিটেক্ট করে নেবে। ডিএনএসটি নেক্সট, আমাদের ডিএসসিপি সার্ভার সেট আপ। ওকে, আমরা এখানে ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য আমরা কিউ লিস্টে কাজ করে থাকি, সেজন্য আমাদের আগে আইপি ডিএসসিপি সার্ভার লিস্টে একটি ম্যাক অ্যাসাইন করে নিতে হবে। সো এখানে যে আইপিটা হবে, আমরা যে আইপিটা ল্যান দিয়ে আউট করিয়েছি সেই সিরিজের একটি আইপি আমরা এখানে বসাবো, 192.168.10.2। আমরা যে কোনো একটি ম্যাক দিলাম,
12 ডিজিটের। এখান থেকে সার্ভার আমরা ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করেছি। সো ডিএসসিপি এখানে আমরা কমেন্টের মাধ্যমে এখানে লিখে দেবো যে ডিভাইসটি কার নামে এই ডিভাইসটি। সো এখানে টাইপ করি মাই ডিভাইস মোবাইল, ওকে অ্যাপ্লাই, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাই ডিভাইস মোবাইল নামে আমি যে ম্যাক অ্যাড্রেসটা দিয়েছি এটি এখানে অ্যাসাইন হয়ে গিয়েছে। আমরা এটার এই ডিভাইসের অ্যাগেনস্টে ইন্টারনেট বরাদ্দ করে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল কিউ, এখানে প্লাস চিহ্ন ক্লিক করি, করার পর আপনি এখানে নাম দেখতে পাচ্ছেন, আমরা নামটা ওখান থেকে কপি করে নিয়ে আসি, কমেন্ট কপি অ্যাপ্লাই ওকে ওকে, কিউ লিস্ট প্লাস নামটা কপি করে দিয়ে দিলাম। ওই ডিভাইসের এগেনস্টে যে আইপিটা আমরা অ্যাসাইন করেছিলাম সেই আইপিটা এখানে অ্যাসাইন করি টু, এবং ওই ডিভাইসের এগেনস্টে আমরা এমবি বরাদ্দ করি। এটা হচ্ছে আপলোড এমবি দিলাম 512, অ্যান্ড আমাদের যত ইচ্ছে তত দিতে পারেন, অ্যান্ড ডাউনলোড এমবি দিলাম 512, অ্যাপ্লাই, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওই ডিভাইসের অ্যাগেনস্টে আমাদের ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসাইন হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের নর্মালি মাইক্রোটিক কনফিগার।